সালাম আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন দেখানো এই ছবিটি দেখে প্রথমে আপনার মনে হতে পারে যে এটা হয়তো লেবাননের ছবি বা সিরিয়ার কোনো ছবি হয়তো এই জায়গায় ইসরায়েলের বিমান বাহিনী বিমান হামলা করেছে যার জন্য এই দৃশ্য তবে বাস্তবতা একেবারে উল্টো এটা ইসরায়েলের রাজধানী তেল আবিবের ছবি গতকাল রাতে এটা তোলা হয়েছে এবং খুদ ইসরায়েলের কর্তৃপক্ষ তুলেছে ইরানের যে ব্যালাস্টিক মিসাইল গতকালকে রাতে ইসরায়েলের ভেতর তারা মিসাইলের বৃষ্টি করেছে তারই একটি ছবি এটা ইরান যে বর্তমান সময়ে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো পৃথিবীর একটি উদীয়মান সুপার পাওয়ার সেটা কিন্তু এমন কিছু করে তারা প্রমাণ করেছে দেখতে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূর থেকে ফস ফরসের যে মিসাইল রয়েছে সেটা ব্যবহার করেছে এবং তেলাবিবে এই দৃশ্য দেখুন কোন ধরনের লোকচুরি নয় প্রকাশ্যে কিন্তু ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে সময় দিয়ে বলে দেওয়া যে এই সময় ইসরায়েলে আক্রমণ করবো যদি তোমার শক্তি থাকে এবং তোমার মিত্রদের শক্তি থাকে তাহলে সেটা প্রতিহত করে দেখাও একেবারে কিন্তু ইরান যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে যে এই সময় হামলা শুরু হবে এবং এই সময়ের মধ্যে হামলা শেষ হয়ে যাবে যত প্রস্তুতি নেওয়ার প্রস্তুতি নিয়ে নাও নেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে গতকাল রাতে ইরান ইসরায়েলের ভেতর চারশো ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করেছিল চারশো ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছিল যার বেশিরভাগই কিন্তু হাইপারসনিক দেখুন অতি দ্রুত গতির মিসাইল নিক্ষেপ করার কারণে গতকাল রাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে প্রতিহত করবে দূরের কথা সেগুলোকে ডিটেক্টই করতে পারেনি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ যেগুলো পাওয়া যাচ্ছে তার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নব্বই শতাংশ ইরানের ছোড়া মিসাইল নিখুঁতভাবে তার টার্গেটে আঘাত করতে পেরেছে ইসরায়েল সেগুলো প্রতিহত করতে পারেনি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের প্রকাশিত ম্যাপ এই এই জায়গায় এই যে লাল ডট ডট জায়গা রয়েছে এই সকল জায়গায় মিসাইলগুলো আঘাত করেছে মানে ইসরায়েলের নেগেত মরুভূমি বাদে যত স্থাপনা আছে সকলগুলোকে টার্গেট বানানো হয়েছে কোনো জায়গাকেই কিন্তু ছাড় দেওয়া হয়নি দেখুন আজকে আর বেশি কথা হবে না আজকে আমরা ভিডিও ফুটেজ দেখব যে নিখুদভাবে যে আক্রমণ হয়েছে এবং মিসাইলগুলো ফেল করেনি তার প্রমাণ কি চলুন আমরা একের পর এক ভিডিও ফুটেজ দেখি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তেলাবিপ থেকে তোলা প্রথম ভিডিও ফুটেজ দেখছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আয়রন ড্রোম কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ কিভাবে একের পর এক যে মিসাইলগুলো রয়েছে নিচের দিকে পড়ছে এবং ভূপাতিত হচ্ছে প্রথম ধাক্কায় কিন্তু এই ধাক্কায় গণনা করে দেখা গেছে যে কম পক্ষে পঁচিশটি মিসাইল একসাথে কিন্তু এই জায়গায় আঘাত এনেছে আর ইসরায়েল প্রতিহত করতে পারেনি ইসরায়েলের যে পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটি রয়েছে সেখানকার ছবি এটি এবং নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন মিসাইলগুলো একের পর এক কি করে ইরান থেকে ছোটার পর আঁচড়ে পড়ছে ইসরায়েলের খুবই ক্রিটিক্যাল এই পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটিতে কোনোভাবেই কিন্তু ইসরায়েল এর বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়াতে পারেনি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে ফুটেজ যে কি করে একের পর এক মিসাইল বৃষ্টির মতো কিন্তু সেই জায়গায় পড়ছে এবং কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা আমেরিকার বলেন সেটা পশ্চিমা মিত্র বলেন বা ইসরায়েলের কোন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কিছু করতে পারেনি তারা কিন্তু চেয়ে চেয়ে দেখিয়েছে দেখুন ইরানের মিসাইল পাওয়ার এবং তাদের হাইপারসনিক টেকনোলজি আসলে যে কত রুকো সলিড এবং কি করতে পারে সেই বিষয়ে কিন্তু এখন হা করে পশ্চিমা বিশ্বের যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু তাকিয়ে দেখছেন নিজেরাই স্বীকার করছেন এবং নিজেরাই বলছেন যে নিজের চোখকে তারা আসলে বিশ্বাস করতে পারছে না যে এত হাজার কিলোমিটার দূর থেকে বৃষ্টি করতে পারে ইরান ভেতর যে সদর দপ্তর রয়েছে সেটার ভিডিও এটি স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি যে রকম করে হয় সেরকম করে ইরানের মিসাইলগুলো একের পর এক আঁচড়ে পড়ছে আর ইসরায়েলের যে তেলাবিবের আকাশ অন্ধকার থেকে হঠাৎ করেই কিন্তু আলো প্রজ্বলিত হয়ে জানান দিচ্ছে যে আগের দিন আর নেই এখন কিন্তু দিন পরিবর্তন হয়ে গেছে এখন আগে যা চাইতো ইসরায়েল এখন কিন্তু এমনটা হবে না এই যে নতুন বার্তা এবং নতুন সক্ষমতার যে উত্থান সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনি আপনার নিজের চোখের সামনে দেখছেন এবং এই ভিডিওটা খুদ ইসরায়েলের জনগণই কিন্তু শ্যুট করে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে ইসরায়েলের হাইওয়ের যে গাড়ি রয়েছে সেখান থেকে তোলা এই ছবি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি করে বৃষ্টির মতো হাইফা যে শহর রয়েছে সেখানে মিসাইলগুলো পড়ছে আর গাড়িগুলো কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্য দেখছে আসলে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার এবং পশ্চিমা টেকনোলজি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কাছে রয়েছে তাদের সাথে রয়েছে এর পূর্বেও কিন্তু তারা প্রতিহত করতে পেরেছিল এখন যে এই দৃশ্য দেখতে হবে তারা নিজেরাই কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারছে স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হলো নেতা নিয়াহুর যে বাসভবন রয়েছে তার ছবি এর আশেপাশে যে কি হয়ে নিশ্চয় আপনারা দেখতে পারছেন সেই জায়গায় এবং তার আশেপাশের ইসরায়েলের যত জায়গা রয়েছে যত গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে সকল জায়গায় নিখুঁত হামলা হয়েছে ইসরায়েল কিন্তু কোনোভাবেই সেটা প্রতিহত করতে পারেনি এই জিনিসটা এখন সুনিশ্চিত এবং গতকাল রাতের দিকে ইরান যখন এই আক্রমণটা করছিল ইসরায়েলের ভেতর চারশো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে যদিও এখন আমরা সুনির্দিষ্ট সংখ্যাটা জানি না কারণ শোনা যাচ্ছে যে এর সঙ্গে সঙ্গে ইরানের যত প্রক্সি রয়েছে সবাই একসাথে আক্রমণ করেছে এখন সংখ্যা এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো আমি জানি না বা আমরা কেউ জানি না সারা দিন কিন্তু এই বিষয়ে খবর আসবে এবং তখন আমরা ধাপে ধাপে বিভিন্ন খবর আপনাদের দিতে পারবো এবং সুনির্দিষ্টভাবে বলতেও পারবো যে কোন কোন ঘাটিগুলোর কি অবস্থা এবং কোন কোন জায়গায় কত কি ক্ষতি হয়েছে তবে হামলা যে সাকসেসফুল এটা কিন্তু এখন প্রমাণিত করে পশ্চিমা যারা সামরিক তারা কিন্তু বলছেন যে এর পূর্বে ইরান যখন আক্রমণ করেছিল বিভিন্ন ধরনের ড্রোন দিয়ে আক্রমণ করেছে যেগুলো কিন্তু অনেকটা স্লো চলে আবার আক্রমণ করা হয়েছে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল দিয়ে সেগুলো আর একটু দ্রুত গতিতে চলে আক্রমণ করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে সেগুলো কিন্তু আরো দ্রুত গতিতে চলে এবং কয়েকটি শোনা যাচ্ছিল যে প্রায় সাত থেকে আটটি ওই সময় হাইপারসোনিক মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছিল মানে ইরান ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো কি করে কাজ করে কিভাবে কাজ করে এবং এর দুর্বলতা কি প্রথম আক্রমণে সেগুলোর সঠিক ডাটা সংরক্ষণের জন্যই এই বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল সরাসরি চীনের পরামর্শে এইভাবে ওই সময় আক্রমণটা হয়েছিল কারণ চীন তাদের পরামর্শ দিয়েছিল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডাটা আপনারা সংগ্রহ করুন এবং তারপর চূড়ান্তভাবে সেই অনুযায়ী প্ল্যান করে আপনাদের মিসাইলগুলো পরবর্তীতে আক্রমণ করবেন যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রতিহত করবে দূরের কথা যাতে শনাক্ত না করতে পারে আর সেই ডাটা সংরক্ষণের যে বিষয়টা সেটা এখন কিন্তু কত বড় যে সফলতা দিয়েছে তা কিন্তু চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ধরুন শক্তিশালী আক্রমণ হয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এটা তাদের অস্তিত্বের সংকট হিসাবে ঘোষণা দিয়েছে এবং আমরা সারা দিন কিন্তু বিভিন্ন তথ্য পাবো যে কোন কোন জায়গায় হামলা হয়েছে বিশেষ শেষ করে ইসরায়েলের পরমাণু স্থাপনার কি অবস্থা সেটাও কিন্তু জানা দরকার যে বিষয়কে করে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চেষ্টা করব একটা জিনিস বলে রাখা এই যে ইরান শক্তিশালীভাবে আক্রমণ করল এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি হলো এই বিষয়টা আমাদের সর্বাত্মক যুদ্ধের কিন্তু চূড়ান্ত ঘন্টা যে বেজে গেছে সেটাই প্রমাণ করে তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো এই আশা প্রকাশ করে এই ভিডিওটি শেষ করছি তো বন্ধুরা আজকের বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ